আজকের এই ভিডিওতে আমি মূলত দুটি ট্রিক্স নিয়ে কথা বলবো। প্রথম ট্রিক্সটি হলো যে আপনি যে কারো ইংরেজি মেসেজ মূলত হোয়াটসঅ্যাপে সেটিকে বাংলায় নিয়ে পড়তে পারবেন এবং আপনিও কিন্তু অনায়াসে ইংরেজিতে মেসেজ করতে পারবেন। তো আশা করি ট্রিক্সটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এই ট্রিক্সটি দেখার জন্য আপনি অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। আমি আপনাদের সুবিধার জন্য এর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনারা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তাই আমি ওপেন করছি এবং ওপেন করার পরে আপনি এখানে মূলত ফিনিশড করে দেবেন, কোনো অসুবিধা নেই, তাতে ফিনিশড করে দেবেন এবং ফিনিশড করার পরে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এই যে ফার্স্ট একটা অপশান আপনি দেখতে পাবেন অবশ্যই ট্যাপ টু ট্রান্সলেট, এখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এই যে এনেবল রয়েছে সেটিকে আপনি অন করে দেবেন। অন করার পরে সেকেন্ড অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ভাষাটি আপনি চুজ করবেন। তো আপনি চুজ করবেন প্রথম হচ্ছে বেঙ্গলি, ইওর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এবং সেকেন্ড অপশানটিতে আপনি চুজ করবেন ইংলিশ। তো মূলত আপনার কাজ মোটামুটি শেষ। এবার আপনি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পরে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপের মেসেজকে কপি করবেন। কপি অপশানে যাবেন, কপি করার পরে আপনি ঠিক দেখতে পাবেন যে এই যে গুগল ট্রান্সলেট সেটি কিন্তু আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন অবশ্যই। তো আপনি কপি করবেন এবং কপি করার পরে চিহ্নতে হাত দেবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইংরেজিতে হোয়াট আর ইউ ডুইং, বেঙ্গলে দেখা আছে তুমি কী করছো। তো এই গেল প্রথম ট্রিক্স। এবার আরেকটি ট্রিক্স আমি বলেছিলাম যে কীভাবে আপনি ইংরেজিতে চ্যাট করবেন। তো যে বন্ধু ইংরেজিতে চ্যাট করবে তার সঙ্গে ইংরেজিতে অবশ্যই কথা বলতে হবে, তাই না? এবার আপনি নিউ ট্রান্সলেশন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, এই নিউ ট্রান্সলেশন এইখানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি বাংলায়, আপনি যেহেতু বাংলা ভালো বুঝতে পারেন তাই আপনি বাংলা টাইপ করবেন যে আমি এখন শুয়ে আছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে অনায়াসে কিন্তু এখানে কিন্তু ইংরেজিটা যে আমি এখন শুয়ে আছি তার ইংরেজি কিন্তু খুব সহজ হয়ে গেলো এবং আপনি কপি অপশানে ক্লিক করবেন। কপি করার পরে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে কীভাবে কপি করার পরে পেস্ট করতে হয়। এভাবে আপনি পেস্ট করে দেবেন এবং আপনি মেসেজটিকে সেন্ড করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে যে কারোর ইংরেজি লেখা ইংরেজি কোনো শব্দ হোয়াটসঅ্যাপের খুব সহজে আপনি আপনার নিজের ভাষায় নিয়ে বুঝতে পারেন এবং অনায়াসে কিন্তু আপনিও ইংরেজিতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কীভাবে কী অ্যাপটিকে ব্যবহার করব। আর আপনাদের সুবিধার জন্য অবশ্যই আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর সবশেষে একটা কথা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এইরকম ভিডিও আপনার জন্য নিয়ে আসার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং সামথিং ওয়ে।